এবং আমরা এর কাঠামোর জন্য আমরা যারা সায়েন্সের আছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এর মধ্যে প্রচুর সাবজেক্ট আছে, এয়ারফোর্সে যেতে পারবে, ওশ্যানোগ্রাফি যেতে পারবে, ইনফরমেশন টেকনোলজি যেতে পারবে, নিউক্লিয়ার ফিজিক্সে যেতে পারবে, ফার্মাসিতে যেতে পারবে, এই সমস্ত জিনিসগুলো যেতে পারবে, প্রচুর 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 পদার্থবিদ্যা পড়তে পারবে, জুওলজি পড়তে পারবে, ফিজিক্স পড়তে পারবে, হ্যাঁ বায়োকেমিস্ট পড়তে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমরা কিন্তু অনায়াসে পড়তে পারবো, ঠিক আছে। এগুলো পড়তে গেলে সবসময় পাস মার্কটা দরকার আছে, পাস মার্ক দরকার আছে এবং ভালো নাম্বার দরকার আছে। উইদাউট ভালো নাম্বারে কোনো কাজ হবে না, উইদাউট ভালো নাম্বারে কোনো কাজ হবে না, পূর্ণ হচ্ছে একদম। নেক্সট আসছি আমরা, নেক্সট আসছি আমরা, যদি আমরা আর্টসের যারা ছেড়ে আছি তারা কি করে যাবো, সোশ্যাল ওয়ার্কারে যেতে পারবো, আমরা যেতে পারবো লেবার সায়েন্সে যেতে পারবো, আর্কোলজিতে যেতে পারবো, জিও ইনফরমেশন দিতে পারবো, হিস্টোরি আনতে পারবো, এই সমস্ত জিনিসগুলো যেতে পারবো। আমি তোমাদের গ্রুপে কিউআর কোড দিয়ে আমরা স্ক্যান করে আমরা গ্রুপে চলে যাবো, সেই গ্রুপ থেকে আমরা এগুলো জিনিসগুলো দিতে পারবো। এরপর আমাদের নেক্সট আসছি, আই এম এ টিচার, আমি শিক্ষক, শিক্ষক হতে গেলে কি করতে হবে, অবশ্যই বিএ পাস করতে হবে, এমএ পাস করতে হবে, বা বিএসসি পাস করতে হবে, এমএসসি পাস করতে হবে, বিকম পাস করতে হবে, এমকম পাস করতে হবে, এই এই জিনিসগুলো করতে হবে। করার পরে আমাদের যে কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশন করতে গেলে অবশ্যই এনসিইআরটি নির্ধারিত জায়গা থেকে বিএড করতে হবে, বিএড করে আমরা কিন্তু সেই জায়গায় যেতে পারবো, বুঝে গেল। এরপর আসছি আমরা আইএস, আইএস আমি ডিএম হব, আমি এডিএম হব, আমি ভিডিও হব, ভালো ভিডিও হব, কিংবা আমি ভালো কি হবে বড় জায়গায় যাব, সচিব হব, ভারতবর্ষের যে কোনো জায়গায় আমি যেতে পারবো আইএস অফিসার হতে গেলে। আইএস অফিসার হতে গেলে পড়াশোনা করতে হবে, প্রথম হচ্ছে গ্র্যাজুয়েশন করতে হবে, গ্র্যাজুয়েশন করার পর বহু স্ট্রিম আছে, বিভিন্ন ধরনের যে জিনিসগুলো আছে আমরা তোমাদেরকে জিনিসটা আমরা দিয়ে দেবো। এখানে হচ্ছে কী কী হওয়া যায়, এসডিও হওয়া যায়, আমাদের ডিএম হওয়া যায়, ডিভিশনাল কমিশনার হওয়া যায়, স্পেশাল সেক্রেটারি হওয়া যায়, কমিশনার হওয়া যায়, ডিভিশনাল কমিশনার, চিফ সেক্রেটারি হওয়া যায়, প্রিন্সিপাল সেক্রেটারি হওয়া যায়, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু চলে যেতে পারবো। জানবে এবং সেটা কলেজের পরে গ্র্যাজুয়েশন করার পরে যে স্ট্রিম থেকে আমরা গেল সায়েন্স কমার্স আর্টস, আগে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে, তারপরে নির্দিষ্ট একটা পরীক্ষা হয়, সময় থাকে, সেটা বিভিন্নভাবে অ্যাপ্লাই করতে হয়, অনলাইন অফলাইন করার পরে তুমি সেই পরীক্ষায় তোমাকে নিজেকে প্রিপারেশন নিতে হবে এবং আপনার একটা ভালো অ্যাট্রাক্টিভ জব বিভিন্ন ক্ষেত্রে তুমি এটা পাবে। সেভেন ক্যারিয়ারের মধ্যে তোমরা বলছি ইভেন্ট ম্যানেজার, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, আর্মি, পুলিশ, এগুলো তোমরা নামগুলো শুনেছো না, বা ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস, টিচার, পলিটিক্স, এগুলো নাম একটা ক্ষেত্র, এগুলো বড় অ্যাসপেক্টে আরো দেওয়া আছে, কিন্তু আরো ডিটেলস তোমার পরে যখন জানবে আরো বুঝতে পারবে তখন।